সবাইকে স্বাগত মালিক সিডের পক্ষ থেকে আমরা এখন আসছি নোয়াখালী সুবর্ণাচর উপজেলার তো জুবলি ইউনিয়নের পণ্ডিত নাটের পাশে আমাদের এখানে একটা আদর্শ শাশি উনি মাচা পদ্ধতিতে মালসিং ফিল্ম ব্যবহার করে তরমুজ চাষ করছেন এটা হচ্ছে মালিক সিডের আস্থা তরমুজ যেটা মাচা এবং মাটিতে দুরভাবে চাষ করা যায় টোটালি গাছের বয়স প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর দিন এর ভিতরে প্রথম ফুড স্টেজ চলে আসছে ফলের ওজনও প্রায় এগুলো এক দেড় কেজি মতো হয়ে গেছে এখনো কয় নাই তবে গাছে যথেষ্ট ফ্লাওয়ারিং আছে এখনও সময় আছে তো আপনারা যারা তরমুজ চাষ করতে চান মাছাদ পদ্ধতিতে তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে